20 বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। একদিন অতিবাহিত হলেও তাদের এখনও ছাড়েনি সংগঠনটি। এতে করে ওই জেলেদের পরিবারের মাঝে চলছে আহাজারি। আজ ভুক্তভোগী জেলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এমনটি জানা যায়। সাগর তো আনি হাইতারি দি সাগর তো আনি না ফেললে আর হাই না ভারে আর বসে মরি দেয় গই আর দেয় না ভারে আর জামাই না আনি দোয়ারা তোরা তো না ভাই দুধ চাই আর কমা চাই তোরা তো আমাদের জালিয়াপাড়া থেকে কিছু জেলে মাছ মারার জন্য সাগরে যাওয়ার সময় সাগর থেকে মাছ মেরে ধরে আসার সময় আরাকান আর্মি তাদের একটি বোট এসে আমাদের নৌকাগুলো নিয়ে গেছে। শাহপুরের দ্বীপের বাসিন্দা নৌকার মালিক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে 20 বাংলাদেশি জেলের সহ 15টি নৌকা ও 2টি ইঞ্জিন চালিত বোট নাফ নদীর নাইখং দিয়া নামক স্থানে মিয়ানমারের সীমান্তের অংশ থেকে আরাকান আর্মিরা ধরে নিয়ে যায়। তাদের এখনও ছেড়ে দেওয়া হয়নি। তবে এই বিষয়ে লিখিতভাবে বিজিবির কাছে জানিয়েছে, বিজিবি তাদের ফেরত আনার চেষ্টা করছে। আর নৌকা লয়ে গিয়ে 15 আর বোট লয়ে গিয়ে দিয়ান ইঞ্জিন চালিত বোট দুই আন খালি নৌকা মানে জাল মারতে গিয়ে নৌকা আর কি ইনত ইঞ্জিন নাই 15 আন। তারপরে এখন আর বিজিবির কাছে দরখাস্ত করছি, বিজিবি ইয়ান চেষ্টা চালাক বিজি আনিবার লাই ইয়ান প্রক্রিয়া দিন আছে, বিজির কাছে হালিয়ে দরখাস্ত করছি। আব্দুল গনি জেলে সমিতির সভাপতি, এরা মাছ মারতে গেছে, মাছ মারার পরে এরা মায়ানমার তিনটা জান্তা মায়ানমার আর্মি তিনজন বুটাসি লোকগুলি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রাত্রিবেলা নৌকাগুলি সন্ধ্যায় নিয়ে যায়। আবার 14টা নৌকা 2টা বুট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল।